আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমাদের বয়স বৃদ্ধি করা যায়। এই সম্পর্কে আজকের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বাড়ানো সম্ভবের খবর দিয়েছেন। ইহা কিছু উত্তম চরিত্র কাজের প্রতি লোভ করলেই সম্ভব, আর সেগুলোর মূল বিষয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের সঙ্গে মেলামেশা ও লেনদেন। এই অধ্যায়ের মূল স্তম্ভ হলো একটি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যে ব্যক্তিকে কোমল নরম আচরণ দান করা হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের সমস্ত সুখ ও প্রাচুর্য দেওয়া হয়েছে, আর আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখা এবং উত্তম চরিত্র ও প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলে সন্তানাদি এবং বয়স বৃদ্ধি হয়। হাদিসটি সহি তারগিব ও তারহিব, হাদিস নম্বর 2524। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয় সম্পর্ক বজায় রাখার মাধ্যমে বয়স বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।